খুলে নিয়েছি, তো কি কি টেস্ট করতে পারি এখানে আপনারা অবশ্যই সেইগুলো খেয়াল রাখবেন। এক্ষেত্রে এখানে যে মেইন লাইনটি সেটি তো প্রবলেম হতেই পারে, সেটি আমরা বলার চেষ্টা করেছি, আপনারা বুঝে নেবেন কি কি প্রাথমিক যে কাজগুলো আপনারা করবেন, টেস্ট করবেন যখন এই মেশিনের লাইনটি না আসবে, সেক্ষেত্রে কি কি করণীয় এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরতেছি। প্রথম স্টেপ আমরা তো দেখানোর চেষ্টা করেছি, লাইন আসে না, তো এখানে সুইচের প্রবলেম তো হতেই পারে, সেটি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো এক্ষেত্রে এখানে একটি ফিউজ দেখতে পেলাম, তো ফিউজটি অনেক সময় কিন্তু অতিরিক্ত লুট যখন হয়, বৈদ্যুতিক লুট, যেহেতু এটা একটি কয়েল প্রেশার নেই, তো অনেক সময় লুটের কারণে ফিউজটিও চলে যেতে পারে, তো আমরা সেগুলো টেস্ট করব, তারপর যদি না হয় সুইচটি টেস্ট করব, তারপর না হলে আমরা এই কয়েল পর্যন্ত যাবো। এই কয়েলটি যখন প্রবলেম হবে সেটিও আমরা দেখতে পাবো, অবশ্যই সেগুলো আনুষঙ্গিক শর্টকাট আমরা স্টেপ বাই স্টেপ পরীক্ষা করে দেখব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কীভাবে সেই কাজগুলো প্রাথমিকভাবে আমরা করতে পারি। তো প্রথমে আমরা এই ফিউজটি খুলে নেই, সেটি ভালো রয়েছে কি না সেটি তো আমরা দেখার বিষয়। তো এখানে একটি ফিউজ আপনারা দেখতে পাচ্ছেন, ফিউজটি একদম নিউ রয়েছে, সেটি আসলে ভালো কিনা সেটি বোঝার মতো সিস্টেম নেই। এখানে ভিতরে ফিলামেন্টটি দেখতে পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে কীভাবে আপনারা বুঝবেন যে ফিউজটি ভালো না খারাপ, এক্ষেত্রে আমরা মিটার দ্বারা সেটি বুঝতে পারি। তো একটি মিটার দিয়ে আমরা বুঝে নেই ফিউজটি ভালো না খারাপ। তো আমরা এখানে এবং মিটার দেখতে পাচ্ছেন যে এখানে একটি এবং মিটার, সেটির রেঞ্জটি আমরা কততে রাখবো, 100-এ রাখতে পারি বা 1K-তে রাখতে পারি, তো 1K-তে আমরা রাখার চেষ্টা করি। তো আমরা পালসটি দেখি কত পর্যন্ত সেটি যায়, আমরা 10K-তে রাখলাম, তো একটি ফিউজ এখানে ধরে আমরা এই পর্যন্ত টেস্ট করি, সেটি দেখা যাচ্ছে ভালো নয়, ফিউজটি মিস্টেক আছে, অথচ সেটি দেখতে দেখা যাচ্ছে ভালো। তো এক্ষেত্রে আমরা প্রাথমিক টেস্ট হিসেবে এই ফিউজটি চেঞ্জ করে দেখব। তো আমার কাছে কতগুলো ফিউজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ফিউজগুলো, তো এখানে কতগুলো ফিউজ রয়েছে সেগুলো আমরা টেস্ট করি। ফিউজ টেস্ট করা তো অনেকেই জানেন, তো ফিউজটি দেখতে পাচ্ছেন সেটি ভালো, আমি এখন যেগুলো নিয়েছি। আর এখানে এই পুরাতন ফিউজটি খেয়াল করবেন, পুরাতন ফিউজটি কোনো পালস দিচ্ছে না, তার মানে ফিউজটি খারাপ। আর এখানে আমি ভালো ফিউজটি যেহেতু নিয়েছি সেটি পালস দিচ্ছে, এখানে 3টি নিয়েছিলাম, 3টই ভালো আশা করি। তো এখানে আমরা একটি ফিউজ মিস্টেক পেয়েছি, যেটি এই যে ফিউজটি, তো এটি আমি এখন সরিয়ে ফেলি। এখানে সেটি রেখে দিলাম, এখন আমরা এখান থেকে একটি লাগিয়ে নিব। প্রাথমিক কাজগুলো তো আমাদের জানা থাকলে উপকার হয়, সেগুলো আপনারা বুঝতেই পারেন।
তো এখন আমরা ফিউজটি তো লাগিয়ে নিলাম, এখন আমরা আবার টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদের অবশ্যই লাইনটি দিতে হবে, তার জন্য অবশ্যই আমরা লাইনটি দিয়ে দেখব। তো এখন আমরা লাইনটি দিয়ে দেখি হয় কিনা। তো আমরা লাইনটি তো বিষয়টি আপনারা খেয়াল করেন যে আমরা একটা ফিউজ চেঞ্জ করেছি, তাতে সেটি রিপেয়ার হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন যে সেটি অলরেডি চলতেছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে একটি ফিউজ আমি চেঞ্জ করেছি অলরেডি, মেশিনটি কিন্তু চলতেছে। তো তার জন্য অবশ্যই আমি টেস্ট করার জন্য এখানে লাইনটি দিতেছি। তো দেখতে পাচ্ছেন তো এই কাজগুলো আমরা করব তখনই যখন প্রবলেম দেখা দিতে পারে, যখন একদম না চলে মেশিনগুলো, স্টেপ বাই স্টেপ আগাবো। তো এক্ষেত্রে আমি কিছু টিপস অলরেডি দিয়ে দিয়েছি। এখানে এই ওয়্যার তারের ভিতরে প্রবলেম হতে পারে, অতিরিক্ত লোডের কারণে তারগুলো ভিতরে জ্বলছে যায়। এখানে ফিউজ যেহেতু রয়েছে, এই ফিউজটু অনেক সময় কেটে যায়, যেটি আমি অলরেডি এখানে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই ফিউজটি কেটে গেছে। তো আমি একটি ফিউজ অলরেডি আমি লাগিয়ে নিয়েছি এখানে। আমরা এখানে অজস্র ফিউজ রয়েছে, আপনারা দেখতে পারেন এই যে কত অনেকগুলো ফিউজ থেকে একটি ফিউজ আমি ইউজ করার চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো আপনারা যেন যখন জানবেন, দেখেন কতগুলো ফিউজ এখানে অলরেডি রয়েছে, এখানে কী কী বিষয়গুলো থাকতে পারে আপনারা দেখেন। এখানে বিভিন্ন ধরনের পাশপাতি রয়েছে, সেগুলো আপনারা জানেন যে এখানে যেহেতু টেকনোলজির বিষয়ে কাজ করা হয়, কারিগরি এগুলো পার্টস থাকাই আমাদের কাছে একটি বিষয়। সেগুলো কোন সময় কোন সার্কিটে লাগে সেগুলো হিসাব অনুযায়ী আমাদেরকে লাগিয়ে নিতে হয়। তো এক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো আমরা জানতে পারি। তো আমরা চেষ্টা করেছি আপনাদের ভিডিওতে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। তো এই ধরনের সমস্যা যখন হবে, মেশিনটি না চলবে, এটাকে জীবন বলা হয়, জীবন মেশিন, এই ধরনের মেশিনগুলো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা প্রাথমিকভাবে বাসায় এই ধরনের একটি স্ক্রুডার থাকলে অবশ্যই খুলে সেটি আপনারা সিম্পল এই ফিউজ পর্যন্ত আসতে পারেন। এই ফিউজটি আপনারা টেস্ট কীভাবে করবেন বাসায় সেটি তো অবশ্যই আপনারা অনেকেই করতে পারবেন না, কারণ এখানে একটি মিটার লাগে। আমরা এবং মিটার দিয়ে টেস্ট করেছিলাম। তো এক্ষেত্রে অবশ্যই সার্ভিসিং সেন্টার যারা আমাদের মতো টেকনিশিয়ান রয়েছে তাদের কাছে অবশ্যই নিতে হবে। আর যদি আপনি অবশ্যই পারেন একটি ফিউজ চেঞ্জ করে দেখতে পারেন, কারণ এখানে যে নষ্ট ফিউজটি রয়েছে সেটি বোঝার মতো সিস্টেম নেই যে সেটি ভালো কি না। তো এটির ভিতরে একদম নিউ বোঝাই যাচ্ছে যে একটি ফিলামেন্ট রয়েছে, কোনো কাটা নেই। অনেক ফিউজ কাটলে সেটির ভিতরে কালোর মতো হয়ে যায়, দেখা যায় না, কালো হয়ে যায়। বেশিরভাগ ফিউজ যখন চলে যায় তখন কিন্তু এখানে ভিতরে কালো হয়। তো এটির ভিতরে কোনো কালো নেই, অথচ ফিউজটি কেটে গেছে। তার মানে এখানে স্টিলের পাশাপাশি সেগুলো লেগে হালকা মিস, মানে কানেকশন মিস। তো এই ধরনের ফিউজগুলো যখন আপনারা দেখবেন টেস্ট কীভাবে করবেন, তো সেটি আমি তো দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই না পারলে সেইগুলো একটি বাজার থেকে ফিউজ নিয়ে সেটি টেস্ট করতে পারেন, না হলে টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন। তো আমরা সেটি সম্পূর্ণ সেট আপ করে নিয়েছি। তো আমরা প্রথম যখন সেটি টেস্ট করেছিলাম এখানে কোনো লাইন আসছিল না। তো এখন আমরা আবারও টেস্ট করে দেখি যে এখানে কোনো লাইন আসে কি না, আর এখানে হাওয়া দেয় কি না, সেটিও আমরা একটা দেখার বিষয়। কারণ সম্পূর্ণ খোলার পর আমরা সেটি কিন্তু আবার এটি সেট আপ করে নিয়েছি। তো আমরা সেক্ষেত্রে সেটি আমরা আবারও দেখতে পারি, আমরা সেটি সাকসেস সঠিকভাবে হলাম কি না সেগুলো তো দেখার বিষয়। তো এখানে আমরা অলরেডি লাইনটি লাগিয়ে নেই। তো লাইনটি আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সুইচটি দিয়ে দেখি সেখানে লাইন, তো দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে এবং লাইনটি আসলো। এখানে আবার বাতাস, সেটি বাতাস আসতেছে। আমি একটা পলিথিন দিয়ে দেখাই,
দেখতে পাচ্ছেন। তো আমরা চেষ্টা করেছি ভিডিওটি দেখানোর জন্য। এখানে আপনারা অবশ্যই খেয়াল করবেন এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কী কী কাজগুলো সঠিকভাবে প্রাথমিক অবস্থায় করতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে এই ধরনের ইনফরমেশানগুলো পেয়ে উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এই ধরনের সমস্যা নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর একটি অনুরোধ করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করলে অবশ্যই আমার যে ভিডিওগুলো পোস্ট হবে আপনারা নোটিফিকেশান অনুযায়ী আপনাদের তথ্য ইনফরমেশান বিভিন্ন ধরনের পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।